চ্যানেল জলসা, প্রিয় স্বদেশের কথা ঠাকুর, আমাকে তুমি বলে দাও দাদা। এই তো সে আজ কতদিন চলে যাচ্ছে, আমি আমার শনিকাকে একবার স্মরণ করে দেখি। শনিকা ওগো, শনিকা ওগো, শনিকা ওগো, তুমি এসেছো। এগো শনিকা, তুমি কেমন আছো গো? তুমি কেমন আছি তুমি জানো? তুমি দেখতে যাও আমি কেমন আছি। ভগবান আমাকে ভালো রে, তুমি ভালো আছো? ভগবান আমাকে অনেক ভালো রেখেছে। তুমি কেমন আছো গো? আমি ভালো আছি ভগবান। তোমার কুলোটা কে গো? আমি কাকে দেখতে পাচ্ছি? এটা কে জানো? তুমি কাকে দেখতে পাচ্ছ তুমি জানো? তোমার কুলোটা কে? তোমার কাছ থেকে তোমার বুকের মালিক সাইটি। আমার বুকের মালিক করে কোথায়? আমি যদি দেখতে পাচ্ছি না, ওদেরকে দেখতে পাচ্ছ না? আমার কোলে ওটাকে জানো? ও যা যে তোমার ছোট সন্তান জটা ধরে লাল। তুমি কি শোনালে গো? কি শোনালে গো ঠাকুর? এই কথা শোনার আগে তুমি তুমি কেন আমাকে মৃত্যু দিলে না ভগবান? কেন মৃত্যু দিলে না? গো শনিকা, হরে মেরা গুনা মালিকে জল রে জানে।
আমার বুকের বাড়ি আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। আমার খোকা কেমন করে শুয়ে আছে গো, আমাকে একটু মা ডাকতে বলো না। ডাকিবে না, সে আর কোনদিন তোমাকে মা বলে আর ডাকিবে না। সে যে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তুমি আমাকে কিছু করে দেবে? করি? তোমার ছয়টি সন্তান আমি নিয়ে গিয়েছিলাম মালিশ করিতে, তোমার পাঁচটি সন্তান লাশ আমি শ্মশানে জ্বালিয়ে দিয়েছি, তোমার একটি সন্তান লাশ আমি তোমার কাছে কেন এনেছি জানো? আমার কাছে যে একটি কানা করিও নেই, তাই তো তোমার সন্তান লাশ আমি শ্মশানে নিতে পারিনি। আমাকে কিছু করে দেবে? আমি তোমায় করে দিব কোথেকে গো? কেন শালিকা, আমার এই প্রাসাদে কি একটি কানা করিও নেই? যেদিন থেকে কালীদর্শন করে বাণিজ্য যাত্রা করেছ সেদিন থেকে পদ্মা দেবী আমার সংসারে আগুন লাগায়। আগুন শালিকা, তাহলে কি আমার সন্তান লাশ আমি শ্মশানে নিতে পারবো না? স্বামী হয়ে স্ত্রীর কাছে করে চেয়েছ সন্তানের সৎ কাজ করার জন্য, আমি তোমায় করে দেব। আমাকে কিছু করে দাও, আমি আমার সন্তান লাশ আমি শ্মশানে তুলে দেব। জানো জানো আমি কই থেকে করে দেব? কোথা হতে? তুমি জানো না? কোথা? তুমি জানো না গো? তুমি জানো না? করি আমাকে বলো। আমি দারে দারে ভিক্ষা করে সন্তানের সৎ কাজ করার জন্য শেষ পর্যন্ত আমার দারে দারে ভিক্ষে মাগতে হলো শনিকা। হাই গো বাসি বিকারে হ্যাঁ
মাটির আমি তারে তারে ভিক্ষা করি কত করে এনেছি, আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার বাবারা এই কত টাকা দিয়েছে, তুমি নিয়ে যাও, সন্তানের সৎ কাজ করো গে। এই ঠিল মঞ্চ ঠিল, ওই মঞ্চ ঠিল, ওগো সনিকা, ওগো চলো দুজনে মিলে আমার সেই সন্তানের সৎকারের ব্যবস্থা করি, চলে যাব আমার গঙ্গার জলে স্নান করি, আমি আমার গুরুদেবের কাছে করব আরাধনা, হয়তো গুরুদেব আমার ঘরে আরেকটি সন্তানে দিলেও দিতে পারে। যাবে তুমি আমার সঙ্গে শ্মশানে? আমি শ্মশানে যাব। চলো আমার সন্তানকে নিয়ে আমরা বিদায় হয়ে যাই, আরে যাবো আমরা সে গঙ্গার জলে স্নান করে গুরুদেবের কাছে, আমি আশীর্বাদ নিই, চলে যাবো আমার মায়ের মন্দিরে। চলো চলো আমরা শ্মশানে চলে যাই। চলে এসো, আমি আবার শ্মশানে চলে যাবো, চলো বিদায় সনিকা, চলে এসো বিদায়। ভগবান, আমার বুক হইতে ছয়টি সন্তান কেড়ে নিয়ে আমার একটি সন্তান দিয়েছি, তার নাম রেখেছে সোনার লুকাই, সে লেখাপড়া ছেড়ে দিয়ে কোথায় থাকে কি করে তার কারণ আমি কিছু বুঝতে পারছি না। বাবা লুকাই, তুমি কোথায় বাবা, শীঘ্র মনে কর চলে এসো। হ্যালো হ্যালো, জন্টু মা, মা এই যে আপনি এখানে, আমি সারা প্রসাদ তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও তো আপনাকে খুঁজে পাচ্ছি না মা। মিথ্যা কথা, আমি মিথ্যা কথা বলছি জন্টু? জীবন আমি মিথ্যা কথা কই না, আমরা মিথ্যা কথা বলিনি মা। মা আমাকে আপনি হাসি মুখে বিদায় দেন মা। কেন বাবা? আমি ওই তো নদীর ধারে যাব মাছ মারতে, যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না পাবো ততক্ষণ পর্যন্ত আমি আসবো না মা। না বাবা, আমি তোমাকে বিদায় দিতে পারবো না। কেন কেন তুমি জানতে চাও? হ্যাঁ মা, আজ থেকে বারো বছর আগে তোমার পিতাই তোমার ছয়টি ভাই নিয়ে কালীদাস সাগরে বাণিজ্য যাত্রা করেছিল, তোমার ছয়টি ভাই কালীদাস সাগরে নিক্ষেপ হয়েছে, তাই তো আমার ভয় লাগে বাবা। আমরা হাজার ভয় হয় আমরা মরতাম না। হাই গো বিদায় দেন বি তাই দেন প্রাণে মাগো মাগো বিদায় দেন পতি বাবা দাবো, পতি বাবা দাবো, পতি বাবা দাবো। Thank you.
আমি এখন যাব, বেলা দুপুর হওয়ার আগেই আবার প্রাসাদে চলে আসবো। ঠিক আছে বাবা, বেলা দুপুর হওয়ার আগে তুমি প্রাসাদে ফিরবে। আর জন্টু, বাবার লুকাকে তোর সাথে সাথে রাখিস। আমি তো লুকাবো না, সাথে সাথে রাখি। লুকাবো যদি এক পাল দু পাল থাকে, আমি এক পাল পাকে থাকি। মা আর সীতা হলে? ঠিক আছে বাবা, ভগবান যেন তোমার মঙ্গল করি। মা গো, আমার জন্য দোয়া করো, আমি যেন ঈশা মাস মাঠ পার পারি। Unlimited Folk Entertainment Channel Jalsha.